এই অনুষ্ঠানটিতে সাধারণত দিন এবং শরীয়তের কোনো একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়ে থাকে আজকেও আমরা একটি খুবই প্রয়োজনীয় এবং গুরুত্বপূর্ণ একটা বিষয় সেটি নিয়ে আপনাদের সামনে কিছু কথা বলতে চাচ্ছি ইনশা আল্লাহুল আজিজ আল্লা তফেক দেন তাহলে আমরা এই বিষয়টি আপনাদের সামনে একটু পরিষ্কার করতে চেষ্টা করব প্রিয় দর্শক সেটি হচ্ছে এখলাস এখলাস নিয়ত খাটি নিয়ত এটি এত গুরুত্বপূর্ণ একটি বিষয় আমাদের সকল কর্মের সূচনাতেই মূলত নিয়তটা যেমন হয় কর্মের ফলটা তেমনই আল্লাহর কাছে পাওয়া যায় নিয়ত অনুযায়ী আল্লাপাক বান্দাকে কর্ম এবং কর্মের ফল আল্লাপাক দিয়ে থাকেন যেমনটি বুহারি শরীফের প্রথম হাদিস ইমাম বুখারি রহমতুল্লাহ আলহি যে হাদিসটিকে সবার আগে এবং সর্বপ্রথম তিনি এই হাদিসটিকে এনেছেন কিতাবের শুরুতেই এই লক্ষ্যে এই উদ্দেশ্যে এটা বোঝানোর জন্য যে এই কিতাবের মধ্যে যা কিছু আলোচনা যা কিছু মানে বিষয় যত বিষয়ের আলোচনা এর মধ্যে রয়েছে সব কিছুই নির্ভর করে এই সব কিছুই আল্লাহর কাছে কবুল হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে নিয়ত যদি সাহি হয় নিয়ত যদি সঠিক হয় তাহলে আল্লাহ সব কিছু কবুল করবেন এটা তিনি এর দ্বারা ইঙ্গিত করেছেন বুঝিয়েছেন এবং সেই হাদিসটি আমাদের সবারই জানা রসুর করিম সাল্লাহ সাল্লামের সেই পবিত্র বাণী ইন তোমাদের আমল আমল গ্রহণযোগ্য হওয়াটা নির্ভর করছে নিয়তের উপর নিয়ত যদি শুদ্ধ হয় বিশুদ্ধ হয় নিয়ত যদি সঠিক হয় তাহলে আমল এবং কর্মটি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এবং সেই কর্মের সঠিক ফল এবং রেজাল্ট এর সঠিক যা আল্লাহর কাছে আমরা পেয়ে যাবে যদি নিয়ত ঠিক থাকে প্রত্যেকটা জায়গায় শব্দটি এই কথাটি কিন্তু প্রযোজ্য আমাদের জীবনের সকল জায়গায় সকল কর্মকাণ্ডে সব কিছুর মধ্যে সেটি লেনদেন হোক এবাদত হোক সব কিছু মহামারাত মহাসরাত সব জায়গায় যে কেন আমি কোন কাজটি করছি যিনি আর কেউ জানে না কিন্তু পাক তো আমার অন্তরের খবরটা জানেন যেটা আর কেউ জানে না আর কারো জানার কোনো সুযোগ নেই জানেন শুধু একমাত্র লহ আল্লাহ বলেন মানুষ আমি সৃষ্টি করেছি এবং আমি জানি তার অন্তরের জল্পনা কল্পনাটা কী নাহনু আকরাবু ইলাইহি মিন হাবিল ওয়ারিদ আমি তার শাহরগের চেয়েও আরও নিকটে যে আল্লাহ রব্বুল আলমিন এত কাছে এত নিকটে তিনি জানেন আমার মনের ভাবনাটা কি কল্পনা জল্পনাটা কি এবং সেই জানার কারণেই তিনি ফলাফল দেবেন রেজাল্ট দেবেন নিয়তের উপর ভিত্তি করে এই জন্য আল্লাহ কোরআন আলমিনের বিভিন্ন আয়াতে বলেছেন এই কথাটা তো তোমরা যা কিছু প্রকাশ করো অথবা গোপন রাখো মনের মধ্যে সব কিছুর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগবে আল্লাহ সব হিসাব নেবেন এবং তিনি সব কিছু জানেন ইয়ে আলমুখা ইনতন ও সুদুর চোখের কি খ্যানও তোমরা করো সেটাও তিনি জানেন আবার অন্তরে কি কি গোপন রাখো অন্তরের মানে একেবারে অন্তঃস্থলে কি ভাবনা চিন্তাগুলি তুমি লুকিয়ে রাখো আল্লাহ পাক সে অন্তরের গভীরের খবরটুকু জানেন তিনি আল্লাহ জামু এই জন্য করিম আল্লাহরবুর আলমিন আরেকটি কথা বলেছেন বমা উমিরু ইহ মুখলুসইন আলহদ্দিন যে তোমরা যা কিছু ইবাদত করবে তোমাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে আল্লাহর ইবাদত করতে এখলাসের সাথে ইবাদত করতে শুধু এবাদত করতে বলা হয়নি এখলাস নিয়ে পরিপূর্ণ নিষ্ঠার সাথে শুধুমাত্র আল্লাহর সন্তুষ্টি পাওয়ার জন্য আমাদেরকে ইবাদত করতে হবে সেটা নামাজ হোক রোজা হোক দিলাবাত হোক জাকাত হোক ভালো কাজ হোক ভালো কথা হোক যত যা কিছু হোক হজ হোক উমরা হোক সব কিছুই আল্লাহ বলেন আবুদুল্লাহ মুখলিস আলাহদ্দিন এবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় শুধুমাত্র আল্লাহর জন্য আল্লাহ খুশি হবেন এই নিয়তে এবাদত করতে হবে তাহলেই সেটা মকবুল হবে এটার বিনিময় আজর এবং বিনিময় আল্লাহ বান্দাদেরকে দান করবেন প্রিয় দর্শক তাহলে বোঝাই যাচ্ছে করোনা ক্রেমেরি আয়াতগুলির মধ্য থেকে একেবারে বিষয়টি স্পষ্ট যে এখলাস কত গুরুত্বপূর্ণ বিষয় সঠিক নিয়ত সঠিক চিন্তা এটা থাকতে হবে এটা হলো মূল এর উপর ভিত্তি করেই সব কিছুর হিসাব এবং কিতাব আল্লাহর কাছে দিতে হবে আমার ভাইরা দেখেন একজন মানুষের জীবনের ঘটনা এবং ইসরাইলের একজন সম্পর্কে প্রিয়নবী সাল আলহি আসাল্লাম তার জীবনের ঘটনা হাদিসের বর্তে বর্ণনা করেছেন যে একটা মানুষ অনেক বড় খুনি মানুষ ছিল মানে সে মারাত্মক অপরাধী ছিল মানুষ খুন করতো খুন করতে করতে নিরানব্বইটা খুন করে ফেলেছে একজনের কাছে গিয়ে জিজ্ঞেস করছে যে আমি তো এরকম অপরাধী নিরানব্বইটা মানুষকে আমি মেরে ফেলেছি এরপরেও কি আমার জন্য কোনো কোনো মুক্তির কি আছে আমার জন্য এর থেকে বের হয়ে আসে এসে একটা কোনো ইমানের পথে পবিত্র পথে কি আমি যেতে পারবো আমার জন্য কোনো রাস্তাকে খোলা আছে ওই ব্যক্তি বলেন যে তোমার মতো পাপি তোমার আর কোথাও কোনো স্বামী তো আমি তো দেখি না তোমার সামনে কোনো পথ খোলা থাকতে পারে এটা তো আমি দেখি না নেগেটিভ বলেছেন তিনি বলার কারণে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে সে বললো নিরানব্বইটা যখন করে ফেলেছে আর একটা মানে এই করতে গিয়া আমি একেবারে সেঞ্চুরি করার বাকি রাখবো কেন একেবারে এক আঘাতে ওই ব্যক্তিকে খতল করে ফেললো একশো পোড়া করে দিল এরপর একজন আলেমের কাছে একজন সঠিক যিনি দিন সম্পর্কে জানেন একজন সঠিক মানুষ তার কাছে গিয়েছেন জিজ্ঞেস করছেন যে আসলে আমার কি কোনো পথ আছে আমি এখান থেকে বের হয়ে আসার যে হ্যাঁ তুমি যদি আর পিছনের দিকে ফিরে না তাকাও তুমি যা করেছো জীবনে মানুষ খুন করেছো অপরাধ করেছো আর কখনও পিছনের দিকে যাবে না অন্যায়ের দিকে যাবে না অন্যায়ের দিকে পা বাড়াবে না তবা করবে এবং তোমার যে গ্রাম এলাকা বস্তি সব ছেড়ে আমি একটা এলাকার কথা বলবো অমুক জায়গায় ভালো মানুষরা বসবাস করে নেককার মানুষরা থাকেন সেখানে চলে যাবে আর কখনো তোমার গ্রামে যাবে না যদি এটা করতে পারো তো করতে পারো ঠিক মতো তারা মুক্তি পেয়ে যাবে তুমি সঠিক পথ পেয়ে যাবে ওই ব্যক্তি ওই আলেমের কথা অনুযায়ী তিনি কী করলেন মন থেকে তোমা করে রানা করলেন যেখানে আল্লাহ আল্লাহওয়াল্লা বসবাস করেন সেই জায়গায় লম্বা হাদিসের আমি শুধু শুধুমাত্র মূল অংশটা বলছি যখন রানা করলেন প্রতিমধ্যে তার মৃত্যুর সময় হয়ে আসলো ফেরিস চলে আসছেন তখন রহমতের ফেরিস্তম আসলেন মালা একেতুল রহমান মালয়া একেতুল আজাব দুই দলে আসলেন তার রুহু কমস্ত করে নিয়ে যাবেন রহমতের ফেরেশতারাও চান তারাও নিয়ে যাবেন আজাবের ফেরেশতারাও আসলেন কারণ এই ব্যক্তিত্ব কোনো আমল করে নাই জীবনে এখন দুই ধরনের ফেরিস্তারে আসলেন আল্লাহ পাক তৃতীয় আরেকজনকে পাঠালেন মানুষের বের ধরে তিনি এসে বলেন যে রাস্তা মেপে দেখো কোনটা কাছে তার বাড়ি কাছে নাকি সে যেখানে যাচ্ছে ওই জায়গাটা কাছে মাপা হলো এবং দেখা হলো যেখানে রওনা করেছে তবা করার পর সে ভালো হয়ে যাবে এই নিয়ত করে ঘর থেকে বের হয়ে সে যে যাচ্ছিল সেই নিয়তটা আল্লাহ কবুল করে নিয়েছেন এবং নিয়ত কবুল করে নিয়ে তাকে সে ন্যাককারদের মধ্যে অন্তর্ভুক্ত করে নিয়ে আল্লাহ পাক তাকে সেই নেককার হিসেবে কবুল করলেন এবং রহমতের ফেরেশ তারা তার রুহ নিয়ে গেলেন এই যে ঘটনা এখান থেকেও কিন্তু আমরা বুঝি যে নিয়তটা কত গুরুত্বপূর্ণ এই নিয়তটা যদি সঠিক হয় তাহলে সব সঠিক একজন মানুষ বাড়িঘর বানিয়েছে সুন্দর করে কেন এখানে যেন আমরা বসবাস করতে পারি আল্লাহ শুক্রিয়া করতে পারি সময় মতো নামাজটা পড়তে পারি ইবাদত করতে পারি একটা পরিচ্ছন্ন পরিবেশে থাকে আল্লাহর আল্লাহর সাথে সম্পর্কটা আরও নিবিড় এবং গভীর করতে পারি এই জন্য সে গোছগাছ করে পরিপাটি করে ঘরটা সে বানিয়েছে এটা নিয়ত এই নিয়তের জন্য সে যা পাবে একজন একটা সুন্দর করে জানালা খুলে রেখেছে এদিক থেকে আজানের শব্দ ভেসে আসবে ফজরের আজান অন্যান্য বক্তের আজান এই জন্য জানালাটা সুন্দর করে বড় করে বানিয়েছে তো এটার জন্য সে স্বভাব পাবে এই নিয়তের কারণে যে দিক থেকে শব্দে শব্দ ভেসে আসবে আমার কানে আমি ঘুম ভাঙবে আমি মসজিদে যেতে পারবো তাহলে এটার জন্য আল্লাহর কাছে যা পাবে সে এই যে প্রত্যেকটা কাজে নিয়ত যেরকম হবে তার ফলাফলটা সেরকম হবে আমরা রোজা পালন করছি রমজানের এই বরকতময় সময়ে সিয়াম আমরা পালন করছি এই সিয়াম পালনের বিষয়টাও একই কথা যে আমরা কি জন্য করছি এই কষ্ট এই রমজানের এই সময়টাতে আমাদের পিপাসা আমাদের খোদা সবসময় কিন্তু আমরা কষ্ট করছি কিছুটা হলেও তাহলে এই ক্ষোধা লাগার পরেও পেপাসায় কাতর হওয়ার পরেও যে আমরা পানাহার থেকে দূরে থাকছি কেন এই নিয়তটা কি আমাদের মানুষ আমাকে ভালো বলবে কেউ আমার প্রশংসা করবে এই জন্য নাকি আল্লাহ তিনি খুশি হবেন তিনি সন্তুষ্ট হবেন তিনি বলেছেন রোজা আমার জন্য আমি আল্লাহ স্বয়ং এর বদলা দেবো আমার হাতে কাজে এই সেই বদলা পাওয়ার আশায় আমি রোজা পালন করি যদি এটা হয় আমার নিয়ত তাহলে নিঃসন্দেহে আল্লাহর কাছে আমরা মহা পুরস্কার যা আমরা কল্পনাও করতে পারি না আমরা আমাদের চিন্তাও সেই পর্যন্ত পৌঁছাবে না যে আল্লাহ একজন সায়মকে রোজাদারকে আল্লাহ কত বড় মহা পুরস্কার আল্লাহ দান করবেন প্রিয় দর্শক আসুন না আমরা সেইভাবে একটু চিন্তা করার চেষ্টা করি সেভাবে বোঝার চেষ্টা করি যে আমরা সব জায়গায় আমাদের নিয়তের বিশুদ্ধতার যে ব্যাপারটা এটা যেন ঠিক থাকে এটা সব জায়গায় যেন আমরা কার্যকর করতে পারি নিয়তের দিক থেকে কোথাও যেন আমাদের কোনো কমতি ঘাটতি না থাকে সন্তানকে মানুষ করছি বড় করছি লেখাপড়া করাচ্ছি সে বড় হবে বড় হয়ে সে মানে সুনাম কামাই করবে সে অনেক বড় কেউ হবে মানুষ আমাকে বাহাবা দিবে যে আমার সন্তান এত বড় কেউ হয়েছে ইত্যাদি এই জন্য নয় সে মানুষ হয়ে ভালো মানুষ হয়ে আদর্শ মানুষ হয়ে সে দেশে সমাজের কল্যাণ করবে আল্লাহর জন্য সে কাজ করবে ভালো কাজ করবে ভালো মানুষ হয়ে গড়ে উঠলে এই সন্তান আমার পরকালীন জীবনের নাজাতের অসিলা হতে পারে সেই আশায় সেই নিয়তে যদি আমার সন্তানকে আমি বড় করি তাকে আমি মানুষ করি তাহলে এটার মধ্যেও অনেক বড় যাজা আছে অনেক বড় পুরস্কার আছে আমরা মানুষের সেবা করি বড়দের খেদমত করি মা বাবার সেবা করি আত্মীয়দের সাথে সম্পর্ক রাখি এটা কেন কেন করছি এই জন্য যে আল্লাহ যেন খুশি হন আল্লাহ যেন সন্তুষ্ট হন যদি এটাই হয় আমাদের নিয়ত তাহলে প্রত্যেকটা জায়গায় আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে এর যা অবশ্যই দেবেন নিয়তের উপর ভিত্তি করে প্রিয় দর্শক আসুন আমরা সেইভাবেই আমাদের জীবনটাকে গোছাই নিই সাজিয়ে নেই নিয়তকে খারেজ করি আল্লাহ নবী সালাম হাদিসে বলেছেন আখলিস আমার কালির তোমার নিয়তকে খাঁটি করো তোমার দিনকে খাঁটি করো মানে তুমি সঠিকভাবে কাজ করো সঠিক নিয়তে কাজ করো তাহলে অল্প আমল করলেও এই অল্প আমলেই তোমার নাজাতের জন্য যথেষ্ট হয়ে যাবে আসুন আমরা সেভাবেই আমরা দিন পালনের চেষ্টা করি নিয়তকে খাটি করার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে তা অফেক দান করুন শেষ করার আগে আমরা একটু প্রশ্নোত্তরে যাব আমাদের ভাই বোনদের মধ্যে অনেকেই প্রশ্ন করেছেন জানতে চেয়েছেন যে বার্ধক্যজনিত কারণে অসুস্থতার কারণে রোজা পালন করতে না পারলে তিনি কী করবেন হ্যাঁ সেক্ষেত্রে আল্লাহ রাব্বুর আলমিন বিধান দিয়েছেন ও আল্লা কু নাহু ফিদিয়ত বার্ধক্যজনিত কারণে অসুস্থতার কারণে একবার রাখতেই পারছেন না তিনি অসুস্থ তাহলে তার জন্য ছাড় দেওয়া হয়েছে তিনি কি করবেন একজন মিসকিনকে খাওয়াবেন দুবেলা মিসকিনকে পেট ভরে খাওয়ানোর ব্যবস্থাটা তিনি তার পক্ষ থেকে করবেন এইটাই হচ্ছে মানে ফিদিয়া এই ফিদিয়াটা তিনি দেবেন যিনি বার্ধক্যজনিত কারণে অপারগতার কারণে রোজা রাখতে পারছেন না সেইভাবে তিনি এই হুকুমটি পালন করবেন এখানে একটি বিষয় হলো যে এই যে ফেদিয়াটা একজন মিসকিনকে দুবেলা খাওয়ানো অথবা দুবেলা খাওয়ানো যায় এরকম মূল্য এই টাকাটা একজন মিসকিনকে দিয়ে দেওয়া এর দ্বারাও সেই ফেদিয়াটা আদায় হয়ে যাবে তবে যদি কেউ মনে করেন যে একজন মিসকিন না দিয়ে সেটা ভাগ করে অনেককে দিবেন সেটাও দিতে পারবেন সেটারও সুযোগ আছে সেভাবেও করতে পারবেন আরেকটি বিষয় আমাদের এক বোন জানতে চেয়েছেন যে রোজা অবস্থায় আমরা যখন অজু করব অজু করার সময় নাকে পানি দেওয়া কুলি করা এক্ষেত্রে যদি পানি ভিতরে চলে যায় তাহলে কি হবে হ্যাঁ এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় রোজা অবস্থায় মূলত হুকুমটা হচ্ছে আমাদেরকে খুব এখানে সাবধানতা অবলম্বন করতে হবে নাকে পানি দেওয়ার ক্ষেত্রে এবং কুলি করার ক্ষেত্রে এবং নাকে পানি দেওয়া একেবারে খুব গভীর যেন না যায় সেটা খেয়াল করা আরেকটা হচ্ছে যে কলি করার সময় গড়গড়া না করা রোজা অবস্থায় এমনিতে নর্মালি স্বাভাবিকভাবে আমাদেরকে গড়গড়া করে কুলি করে অজু করা এটাই সন্ন্যত কিন্তু রোজা অবস্থায় গড়গড়া না করা এই জন্য ভেতরে পানি চলে যেতে পারে এই জন্য সাবধানতা অবলম্বন করা স্বাভাবিকভাবে কলি করা পানি যদি ভেতরে পৌঁছে না যায় সেইভাবে কুলিটা করতে হবে যদি পানি চলেই যায় তাহলে কিন্তু রোজা ভঙ্গ হবে পরে এটা কাজা করতে হবে আল্লাহ পাক আমাদের সবাইকে আমরা যেন রামাদানের বিধানগুলি সুন্দরভাবে সঠিকভাবে পালন করতে পারি আল্লাহ পাককে আল্লাহ পাকের সন্তুষ্টি এবং রেজামন্দি আমরা হাসিল করতে পারি সেভাবে যেন আমরা আমাদের সমস্ত কাজগুলি আমরা আঞ্জাম দিতে পারি রামাদানের সিয়াম সাধন আমরা সঠিকভাবে করতে পারি আল্লাহ আমাদেরকে তফিক দান করুন আমরা বিদায়ের আগে দৈনিক যুগান্তর আয়োজিত সুপার ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার নিবেদিত রামাদানের আলো এই অনুষ্ঠান যারা দেখেছেন উপভোগ করেছেন সবাইকে অনেক অনেক হবারকবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় আগামীকাল আবারও ঠিক একই সময় একে চ্যানেলে আবারও দেখা হবে আল্লাহ পাক সবাইকে ভালো রাখেন সুস্থ রাখেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি